হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে Lenovo IdeaPad 330S-15IKB ল্যাপটপ কিভাবে অ্যাসেম্বল করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের উপরে হিটসিনটি লাগিয়ে নিব, দেন ওয়াইফাই ডিভাইসটি একটি স্ক্রু দিয়ে এভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। দেন পাওয়ার পোর্টের কানেকশনটাও দিয়ে দিচ্ছি। দেন বডির সাথে মাদারবোর্ডটা লাগিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা। দেন একটা একটা করে আমরা রিবন কানেকশনটাও দিয়ে দিব, ইউএসবি রিবন কানেকশনটা দিয়ে দিচ্ছি। দেন কিবোর্ডের রিবন কানেকশনটাও দিয়ে দিলাম, মাউস প্যাডের রিবন কানেকশনটাও দিয়ে দিচ্ছি। দেন আমরা এখন ল্যাপটপের ফ্যানটা আমরা বডির সাথে অ্যাডজাস্ট করে ফ্যানের কানেকশনটাও দিয়ে দিলাম। ফ্যানে স্ক্রু দিয়ে এইভাবে আমরা ফ্যানটা বডির সাথে লাগিয়ে নিচ্ছি। দেন আমরা ডিসপ্লে রিবনটা এভাবে আমরা লাগিয়ে ডিসপ্লে রিবন কানেকশনটাও দিয়ে দিলাম। এখন আমরা ডিসপ্লে হিন্সে এখন স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে নিচ্ছি। দেন আমরা মাদারবোর্ডে একটা একটা করে স্ক্রুটাও লাগিয়ে নিলাম। এখন আমরা ওয়াইফাইয়ের কানেকশন রিবন কানেকশনগুলো তার কানেকশনগুলো দিয়ে দিলাম। মাদারবোর্ডের উপরে কভারটি হয়, আপনারা এইভাবে কভারটি লাগিয়ে নেবেন। কভার ট্রে লাগানোর জন্য কিন্তু কয়েকটা স্ক্রু লাগানোর প্রয়োজন পড়ে, ওইগুলো আপনারা লাগিয়ে নিচ্ছি। দেন এখন আমরা হার্ড ডিস্ক কানেকশনটা দিয়ে দিব। এখন আমরা স্পিকার কানেকশনটাও লাগিয়ে নিলাম। দেন আমরা সর্বশেষে আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে দিব। ব্যাটারিটা বডির সাথে অ্যাডজাস্ট করে এভাবে কয়েকটা স্ক্রু লাগানোর প্রয়োজন পড়ে, এভাবে ওই স্ক্রুগুলো লাগিয়ে ব্যাটারি কানেকশনটা আমরা দিয়ে দিব। আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে দিলাম। অলরেডি আমাদের Lenovo IdeaPad 330S-15IKB ল্যাপটপে টোটাল অ্যাসেম্বল শেষ। এখন আমরা পিছনে প্রত্যেকটা স্ক্রু এভাবে লাগিয়ে নিব, এভাবে হালকা প্রেস করে বডিটা লাগিয়ে প্রত্যেকটা স্ক্রু এভাবে লাগিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম আরো টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অলরেডি আমাদের টোটাল অ্যাসেম্বল শেষ। আজ এতটুকুই, দেখা হবে কোনো নেক্সট টেকনোলজি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।